মেষ লগ্ন মেষলগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দু হাজার চব্বিশের চোদ্দোই নভেম্বরের ঠিক পরের দিন শনি মার্গি হতে চলেছে শনি রাহুর নক্ষত্র শতবিশ নক্ষত্রে গোচর করছে এবং সাতাশে ডিসেম্বর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব পূর্বভাদ্রপদা নক্ষত্রে গোচর করবে আর তার পর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে মেষ রাশির জাতক জাতিকাদের শনিদেবের সাড়ে সাতির প্রথম চরণের শুরুয়াত করবেন তাহলে সাড়ে সাতই শুরু হওয়ার আগের এই সময়টি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরে নিন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে চার সাড়ে চার মাস আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতির আগের আবহাওয়া এবং সাড়ে সাতই শুরুয়াতের তার প্রকৃত কিছু আকার ইঙ্গিত অনুমানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রতিকার প্রতিকারস্বরূপ আলোচনায় আমরা পরিশেষে থাকব স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা কিন্তু প্রথম রাশির আন্ডারে পড়েন আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পনেরোই নভেম্বরের পর থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত আপনাদের গ্রহগত গোছরের ছক বিশেষ করে স্যাটালাইট ট্রানজিটের চার্ট এটি শনির গ্রহগত গোচরের ছক ঠিক যেখানে যেখানে ব্লু কালারের একটা আপনারা ইমপ্রেশন দেখতে পাচ্ছেন সেখানে সেখানে শনির দৃষ্টি থাকবে শনি আপনাদের লাভভাবে গোচর করছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে সেখান থেকে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে শনির পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের ত্রিকোণ ভাব ত্রিকোণভাব পঞ্চমভাবে অর্থাৎ সূর্যের গৃহে আর শনির অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের এইট হাউজে আর আপনাদের এইট হাউজে লর্ড আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর এই যখন শনি মার্গি হবে তখন কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু নিচস্ত হয়ে কর্কট রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনাদের ফোর্থ থাউজে এবার দেখুন শনিদেব কিন্তু আপনাদের কর্মস্থানকেও প্রভাবিত করবেন কেন করবেন তার কারণ আপনাদের কেরিয়ার হাউসের লর্ডও শনি তাহলে কর্মস্থানকেও শনি প্রভাবিত করবে তাহলে অ্যাকচুয়ালি শনি কিন্তু আপনাদের পাঁচ পাঁচটি ঘরকে প্রভাবিত করতে চলেছে প্রথমেই যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি লাভের শনি লাভের গৃহেই অবস্থান করছেন এবং তিনি মার্গি হতে চলেছেন পনেরোই নভেম্বর তাহলে পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের কিন্তু লাভের মাত্রা মুনাফার মাত্রা এগুলি বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি আপনারা বাস্তবে রূপদান করতে সমর্থ হবেন বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি কাকা কাকিমা টু সাম এক্সটেন বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন আর শনিদেব এখানে বসে আই ইনকামের নতুন নতুন উৎসও কিন্তু আপনাদের সামনে উজাগর করতে চলেছেন আবার এই শনি দেখুন সাতাশে ডিসেম্বরের পর কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর বৃহস্পতি কোথাকার কোথাকার লর্ড আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানের লর্ড বৃহস্পতি এবং আপনাদের মোক্ষাধিপতি আর সুতরাং আপনাদের ভাগ্যও জাগ্রত হবে সাতাশে ডিসেম্বরের পর ভাগ্য আপনাদের সঙ্গ দেওয়া শুরু করবে যে কর্ম করতে যা সময় লাগত তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন বা কলেজের পরবর্তীকালে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে মৃত্যু মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষাভের উপায় বাকি এই নিগুঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়বে খরচ হয়তো আপনাদের একটু বাড়বে তবে অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ্য কিন্তু তৈরি হবে আর যারা বিদেশে আছেন বর্তমানে পিআর প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে বা আপনারা এমএনসি কোম্পানিতে যারা চাকরি খুঁজছিলেন তারা পেয়ে যেতে পারেন বিদেশে সেটেল হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে শনি তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে দেখুন এতদিন তো আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগেছেন আশা করি মেষরাশির জাতক জাতিকারা বেশ এক দু মাস ধরে হয়তো আপনারা ভুগছেন শরীর স্বাস্থ্য নিয়ে আপনার করা কর্মের কৃতিত্ব হয়তো অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে মাত্রা অতিরিক্ত আলসেমি ভাব হয়তো আপনাদের মধ্যে কাজ করছিল বা আপনার আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করছিল বা প্রতারণা হচ্ছিল আপনার বিরুদ্ধে অথবা হয়তো আপনার পেটের সমস্যা বদহজমের প্রবলেমে ভুগছিলেন প্রেমের জীবনে বাধা পাচ্ছিলেন স্কুল লাইফে যারা পড়াশুনো করেন শিক্ষা জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন প্রথম সন্তানকে নিয়ে হয়তো টেনশানে ছিলেন শরীরে চোট আঘাত হয়তো আপনাদের লেগেছে বিগত দেড় দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে অনেকে গাড়ি ঘোড়া চালাতে গিয়েও শরীরে চোখ চোটাঘাত পেয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো মনো কষ্ট দুঃখ পেয়েছেন পৈতৃক সম্পত্তি নিয়ে হয়তো কোনো বাক্য বাদানো বিবাদ হয়েছে স্বামী স্ত্রী হয়তো আপনাদের মুখনিশ্রিত বাণীর কারণে সম্পর্কের মাধুর্যতা হয়তো কিছুটা নষ্ট হয়েছে দূরবর্তী যাত্রা ভ্রমণে হয়তো আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন এই সমস্যাগুলো চলে যাচ্ছে না থাকছে তবে কি কিছুটা পরিধি কিছুটা গুরুত্ব কমতে চলেছে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এখনও কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন আমি তো বলবো ডিসেম্বর মাসের সাতাশ তারিখের আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে যখন যখন ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তখন কিছুটা হল বেটার ইমপ্যাক্ট আপনারা পাবেন শারীরিক দিক থেকে ভাগ্য আপনাদের সঙ্গ দেওয়া শুরু করবে তার আগে পর্যন্ত ইনভেস্টমেন্টের জন্য বিনিয়োগের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের ব্যক্তিত্বের দিকে আপনাদেরকেই নজর নজর রাখতে হবে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ত্রিকোণভের অধিপতি সূর্য আর সূর্য শনি পিতা পুত্র হলেও দুজনের সম্পর্ক তো খুব মধুর নয় আর শনির দৃষ্টি এই যে আপনাদের ত্রিকোণভাবে এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে বাইরের খাদ্য খাবার খাওয়া কমিয়ে দিন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না লাভ ম্যারেজের জন্য আমি বলবো উনত্রিশে মার্চের আগে পর্যন্ত দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের আগে পর্যন্ত সময়ের সুযোগ ঠিক নেই এবং আপনাদের প্রেম প্রেমের বিষয়টিকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন অন্যথায় আপনাদের প্রেম যদি জনগণের সামনে এনে ফেলেন বা প্রকাশ্যে যদি প্রেম করেন তাহলে কিন্তু কারোর কুদৃষ্টি বা কু নজরও আপনাদের উপর পড়তে পারে আর এখানে কিন্তু আপনাদের প্রেমের জীবনে একটু অশান্তি একটু ঝামেলা একটু ঝগড়া এগুলিও হতে পারে চেষ্টা করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলার যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আমি বলবো দু হাজার পঁচিশের মার্চ এপ্রিলের পর করুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে লং ডিস্টেন্স জার্নি আপনারা এড়িয়ে চলুন সাবধানে গাড়ি ঘোড়া চালান শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি স্বামী স্ত্রী কি কথা বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করুন তবে একটি জিনিস স্পষ্ট কর্মক্ষেত্রে আপনারা প্রভূত পরিমাণে উন্নতি সাধন করতে চলেছেন কাজের জায়গায় যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে একটু বা যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে বাদ বাকি বিজনেসম্যান বলুন বা যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি অথবা মাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো আর এই শনি যা মার্গি হচ্ছে এর ফলস্বরূপ কিন্তু স্টক মার্কেটে কিন্তু আমরা এবার একটু একটু করে স্টক মার্কেটকে আবার নতুন করে গ্রো হতে দেখব স্টক মার্কেট কিন্তু এবার বটমকে ছুঁয়ে আবার নতুন করে নতুন উচ্চতা নিউ হাইটস স্টক মার্কেট কিন্তু আবার পাকড়াও করতে চলেছে বৃহস্পতি বক্রিয়া আছে বকরি বৃহস্পতি কি ফলাফল দিতে পারে আপনাদের সেকেন্ড হাউসে বসে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলে আর আগত বছর দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর শনি সাড়ে সাতই আপনাদের শুরু হয়ে যাবে সে বিষয়ে আপনাদেরকে কি কি বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে সে বিষয়েও কিন্তু অলরেডি চ্যানেলে একটি বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর সাড়ে সাতই শুরু হওয়ার আগের যেই সাড়ে চার পাঁচ মাস নতুন কোন কর্মের শুরুয়াত করা কর্মজগতে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া ভাগ্যের হেল্প পেয়ে এগিয়ে যাওয়ার জন্য পরিবার পরিজন ব্যাংকের ব্যালেন্স সকল দিক থেকেই কিন্তু আপনারা এ সময় নিজেদেরকে আপনারা প্রফুল্ল অনুভব করতে পারেন আর তার জন্য গুরুত্বপূর্ণ যা যা সিদ্ধান্ত নেওয়ার আগেই নিয়ে ফেলুন উনত্রিশে মার্চের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের বেটার হবে বিশেষ করে যাদের জন্মছকে শনি অস্ত বক্রি বা শত্রুর ঘরে বসে আছে এবং আপনার ন্যাটালচ্যাট বা জন্মছকে শনি কোন পজিশনে আছে বর্তমানে কোন প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা সূক্ষ্ম সূক্ষ্মদশা অতি সূক্ষ্মদশা চলছে কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম কোন নক্ষত্রে কত চরণে জন্ম কোন তিথিতে জন্ম এগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে এবং আপনার ন্যাটাল চার্টে শনি কারক তত্ত্বে না আছে এবং শনি তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি কোন কোন গৃহকে প্রভাবিত করছে সেগুলিও দেখবার প্রয়োজন আছে তারপরই কিন্তু ব্যক্তিগত আলোচনা করা সম্ভব এটি আমরা ইন জেনারেল একটি প্রেডিকশন করলাম এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং গুপ্ত বিদ্যার মাধ্যমে সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জ্যোতিয়ের রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আপনাদের আর্থিক মুনাফা হয়তো বাড়বে ব্যাংকের ব্যালেন্স হয়তো বাড়বে কর্মজীবন নিয়ে টেনশন হয়তো একটু কমবে ভাগ্য ডিসেম্বর মাসের শেষের সপ্তাহ থেকে আপনাদেরকে একটু সঙ্গ দেওয়া শুরু করবে তবে ওই শরীর স্বাস্থ্য গাড়ি ঘোড়া চালানো পেটের ব্যাপারটা এই কয়েকটি বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে আপনারা চলুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স নামা প্রত্যেক দিন বেলা করে একশো আটবার করে জপ করুন না সাড়ে সাতই আসার আগে থেকেই শুরু করে দিন লাভান্বিত হবেন আর সাড়ে সাতই নিয়ে টেনশন পাবেন না শনিদেব ন্যায়ের দেবতা কর কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী তিনি কি বলেন শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো রুটিন মাফিক প্ল্যানিং মাফিক কাজ করো তাহলে শনিদেব সন্তুষ্ট হয়ে যান দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন তাহলে এগুলি মেনটেন করা এখন থেকেই শুরু করে দিন শনিবার করে ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরুন শনিবার করে সরিষার তেল বেগুন আপনারা খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলো শনিবার করে কিনবেন না আর হ্যাঁ যদি পারেন শনিবার করে শনি মন্দিরে গিয়ে শনিদেবের যে প্রণাম মন্ত্র ওম নিরঞ্জন চয়প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্বতাং তাং নামি সানিশ্বরাম এটি একশো আটবার জপ করে শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন না অবশ্যই তিনি তা পূর্ণ করবেন শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই শনিদেবকে সরিষার তেল দিয়ে অভিষেক করাতে হয় মাথায় রাখবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি